বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে সিলেট নগরীর 11টি ওয়ার্ড, তলিয়েছে হাট বাজার অভিজাত এলাকা, চরম দুর্ভোগে নগরবাসী, নদী নালা খাল ভরাট হওয়ার কারণ। গচ্চা যাওয়ার পথে রেলের 1500 কোটি টাকা, উচ্চ গতির 46টি ইঞ্জিন কিনলেও লাইনের বেহাল দশায় যাচ্ছে না চালানো, অপরিকল্পিত সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞ। শীত কিংবা গ্রীষ্ম বছর জুড়েই পানির নিচে রাজধানীর বাউনিয়া, খানাখন্দে ভরা সড়ক, সিটি কর্পোরেশনে ঢোকার পরেও ফেরেনি ভাগ্য, উল্টো বেড়েছে দুর্ভোগ। চিকিৎসা দেয়া সম্ভব নয়, লক্ষ্মীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বের করে দেয়া হলো গর্ভবতীকে, রাস্তায় সন্তান প্রসব, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। সময় সংবাদে সঙ্গে আছি আমি ইশরাত চাহা। সিলেট নগরী এখন সুরমার পানিতে হাবুডুবু খাচ্ছে, অভিজাত এলাকা কিংবা হাটবাজার রেহাই পায়নি কিছুই। নগরীর পানি বের হওয়ার 9টি ছড়া দিয়ে উল্টো নদীর পানি ঢুকে বিপর্যস্ত অবস্থায় ফেলেছে নগরবাসীকে। স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নদী নালা খাল ভরাট হওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন বলছে দরকার নদী খনন বাঁধ ও স্লুইচ গেট। শাহ শরীফ উদ্দিনকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। সুরমার ভয়ঙ্কর রূপে তলিয়ে যাচ্ছে সিলেট নগরী, একে একে আবাসিক ও বাণিজ্যিক এলাকা, হাট বাজার, পথঘাট পানির নিচে। এতে অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছেন নগরবাসী। আমরা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থা আছি, মানুষ খুব কষ্ট করতেছে, অনেকে বাসা বাড়ি ছেড়ে অনেকে অন্য জায়গায় চলে গেছে। এই অবস্থা যদি থাকে তাহলে আমার মনে হয় আমরা আরও তলিয়ে যাব। আমরা এখনের যে পানিটা, আমার মনে হচ্ছে যে 2004 সালে যে বন্যাটা হয়েছিল ওই বন্যা থেকেও মনে হয় আমাদের পানিটা এখন বেশি হয়ে গেছে। ছোট বড় 9টি ছড়া দিয়ে সিলেট নগরীর বৃষ্টির পানি সুরমা নদীতে পড়ে, কিন্তু উজানের ঢলে সুরমার টইচম্বর হলে খালগুলো দিয়েই নদীর পানি উল্টো নগরবাসীকে বাণী ভাসায়। এই অবস্থায় শহর রক্ষা বাঁধ কিংবা স্লুইচ গেটের পরিকল্পনার কথা বলছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। নদীর ড্রেজিং এবং নদীর রক্ষা বাঁধ এবং স্লুইচ গেট, এই তিনটা কম্পোনেন্টের জন্য জরুরিভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। আর নদী খননের উপর গুরুত্ব দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমরা সব পুকুর দখল করে এখন বিল্ডিং করেছি, খালগুলো সব আমরা দখল করে ফেলেছি, এখন পানি থাকবে কোথায়? সুরমা নদী এবং কুশিয়ারা নদী, এই দুইটার আমরা ড্রেজিংয়ের জন্যে অত ইতিপূর্বেই আপনার বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সিলেট নগরীর পুরাতন 27টির মধ্যে 11টি ওয়ার্ডের 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেটের বিয়ানীবাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যেই সড়কটি চলে গেছে জকিগঞ্জ বিয়ানীবাজার থেকে হয়ে কানাইঘাট, এই 3টি উপজেলার সাথে সিলেটের যে সংযোগ সড়কটি, এরকম অনেক জায়গায় এরকম ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় হাঁটু পানি, কোথাও কমর পানি পুরো সড়কে, এবং সড়কের মধ্যে লোকজন মাছ ধরছে, লোকজন বিভিন্ন অফিস আদালত কিংবা যারা কর্মজীবী মানুষ তারা খুব ভোগান্তির মধ্যে বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন জায়গা যাচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে সুরমা এবং কুশিয়ারা নদী দুটোই খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে পানি বাড়ছে। বাংলাদেশের যে সীমান্ত পার্শ্ববর্তী যে মেঘালয়, সেই মেঘালয়, আসাম, ত্রিপুরা সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বন্যা পরিস্থিতি খারাপের কারণে সেই জায়গার পানিটি নামছে সুরমা এবং কুশিয়ারা দিয়ে। কারণ হচ্ছে গিয়ে জকিগঞ্জে বরাক নদী সুরমা এবং কুশিয়ারা হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, এবং বিভিন্ন জায়গায় সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে নেত্রকোনা চলে গেছে সুরমা এবং কুশিয়ারা। এই কারণেই এই দুটি নদীর পানি বিপদসীমার উপর থাকার কারণে প্রত্যেকটি শাখা নদী বিপদসীমার উপরে উঠে গিয়েছে, যার কারণে এই সিলেটের 13টি উপজেলার একই পরিস্থিতি। প্রত্যেকটি বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে, বিভিন্ন বাজারে পানি প্রবেশ করেছে, বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে, সব কিছু মিলে বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে বানবাসী মানুষেরা। তাদের সহায়তার জন্য সরকারের পর্যায় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসছে, এবং এটি পর্যাপ্ত নয় বলে এখানকার যারা অধিবাসীরা আছেন বা বানবাসী মানুষেরা আছেন তারা দাবি করছেন। তারা আরও প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকজন বানবাসী মানুষের কাছে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে যায় তেমনটি তারা আহ্বান জানিয়েছেন। কারণ হচ্ছে কি, সিলেট 13টি উপজেলায় শুধু নয়, সিটি কর্পোরেশনের নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে।
আজ ছয় দিন বিভিন্ন নদীর পানি বাড়ছে, ছয় দিনে পানি নামার কোনো সম্ভাবনা নাই। পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র সেটি জানিয়েছে আগামী 48 ঘন্টা বন্যা পরিস্থিতি আরও খারাপ রূপ নেবে, ফলে সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই খারাপ যে অবস্থা আছে তার থেকে আরও ভয়ঙ্কর অবস্থার মধ্যে ডুবে যাবে সিলেট এবং সুনামগঞ্জের মানুষজন। সাথে সাথে নেত্রকোনায় এই পানিটা গিয়ে নামছে নেত্রকোনা এবং নেত্রকোনার পানিটাও নেত্রকোনার এলাকারও বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাবে। সব কিছু মিলে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে সরকারের প্রশাসনের একমাত্র ত্রাণ সহায়তা ছাড়া বা বানবাসী মানুষদের সাহায্য সহযোগিতা ছাড়া আর কিছুই করার নাই, এমনটি বলছেন প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড। কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে, কিছু সময় আগেও মুষলধারে বৃষ্টি হয়েছে, গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে, কোনো কোনো জায়গায় 100 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হচ্ছে 24 ঘন্টায়। এদিকে ভারতের যে চেরাপুঞ্জি, ভারতের যে আসাম, প্রত্যেকটা জায়গায় 300-400 মিলিমিটার করে বৃষ্টি হচ্ছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। গত 18 বছরের মধ্যে এমন বন্যা কেউ দেখেনি সিলেট অঞ্চলে মানুষেরা। এমন পরিস্থিতির জন্য যেই নদীগুলো আছে সেই নদীগুলো খননের প্রতি তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, এবং যারা পানি বিশেষজ্ঞরা আছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন, তারাও গুরুত্ব দিচ্ছেন। কিন্তু গত কত বছর ধরে এই ধরনের বন্যা পরিস্থিতি উদ্ভব হয় কিন্তু সেই খনন কাজ শেষ হয় নাই। এবারে যে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটি স্থায়ী হতে পারে এমনটি বলছেন পানি বিশেষজ্ঞরা বা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কারণ হচ্ছে কি, আগামী মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ জুনের শেষ সপ্তাহ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে সিলেট অঞ্চলে এবং ভারতের বিভিন্ন জায়গা সেই অব্যাহত থাকবে। মানুষজন প্রধান সড়কে মাছ ধরছে, এর কারণ হচ্ছে কি, এই আশেপাশে যে মৎস্য খামারগুলো রয়েছে সেই মৎস্য খামারগুলোর মধ্যে পানি প্রবেশ করেছে এবং মৎস্য খামার বা জনপদ এবং পুকুর সড়ক সব একাকার হয়ে গিয়েছে। এর কারণে মাছগুলো সড়কেই উঠে গিয়েছে, মানুষ এখন মাছ ধরার জন্য মহা উৎসবে মেতেছে। মোটামুটি এই ছিল সিলেটে জেলার যে 13টি উপজেলা মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, সিলেট সিটি কর্পোরেশন এলাকার মানুষ পানিবন্দী হয়েছে তার সর্বশেষ খবর। এবার আমি যাচ্ছি সুরমা নদীর অববাহিকা সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, সেই খবর জানাতে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছে সুনামগঞ্জে, তিনি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। আমি আছি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায়। এই জালালপুর এলাকা দিয়ে সুরমা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহিত হওয়ার ফলে গ্রামগুলি প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম সকালে পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে এবং ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার 153 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। আমরা এই সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং ছাতকের পানি দিয়ে সুনামগঞ্জ সদরে প্লাবিত করছে, সদরের বেশ কিছু এলাকা এখন প্লাবিত হয়ে গেছে। সুনামগঞ্জ পৌরসভার ওয়েস্টখালী, নবীনগর, ষোলগড়, কাজীর পয়েন্ট সব বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, তারা বলেছেন যে ছাতকের নোয়ারাই এবং কালারোকা এবং দোয়ারাবাজারের সদর ইউনিয়ন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকাতে এখন পর্যন্ত প্রায় 30 মেট্রিক টন চাল এবং 30 মেট্রিক টন চাল, 1000 প্যাকেট শুকনো খাবার ও 450,000 টাকা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহিরপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, দোয়ারার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত সড়কগুলি পানিতে নিমজ্জিত থাকার কারণে মানুষ অনেকটা বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া এই যে হাওরের উচ্চ ফলনশীল ধান নিয়েও মানুষ অনেকটা বিপাকে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রবল বেগে সুনামগঞ্জের সুরমা নদীর পানি হাওরে প্রবেশ করছে। এই হাওরে প্রবেশ করার ফলে হাওর এলাকার গ্রামগুলি অত্যন্ত প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে বৃষ্টিপাতের না কমলে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো তেমন সুযোগ নেই, কারণ গত রাত থেকে এখানে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে এখানকার বন্যা পরিস্থিতি আসলে খুব বেশি একটা উন্নতি হয়নি। এদিকে নদীর পানি কিছুটা কমলে হাওরের পানি প্রবল বেগে বাড়ার কারণে বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়ে গেছে। সেই অপরিবর্তিত থাকার কারণে মানুষের দুর্ভোগ অনেকটা বেড়েছে। তো সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি ছিলাম সিলেটের বিয়ানীবাজার এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। শীত কিংবা গ্রীষ্ম, বছর জুড়েই পানির নিচে রাজধানীর বাউনিয়া, খানাখন্ধে ভরা প্রতিটি সড়ক। সিটি কর্পোরেশনে ঢোকার পরেও ফেরেনি বাসিন্দাদের ভাগ্য, উল্টো বেড়েছে দুর্ভোগ।
নিজামউদ্দিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। বর্ষা কি গ্রীষ্ম, সারা বছরই সড়ক থাকে পানির নিচে। ভাঙাচোরা খানাখন্দ ভরা এই সড়ক বিমানবন্দরের পেছনে বাউনিয়ার 52 নম্বর ওয়ার্ড। মিরপুর ইসিবি চত্বর থেকে উত্তরা যাওয়ার প্রধান এই সড়ক বছরের পর বছর সংস্কারের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন হওয়ার পরও এই এলাকার ভাগ্য উন্নয়ন হয়নি, বরং উল্টো বেড়েছে দুর্ভোগ। কবে এই সড়কের শেষ সংস্কার কাজ হয়েছে তাও জানা নেই কারো। বৃষ্টি না নামলে যেমন পানি থাকে হাঁটুর নিচে, আর বৃষ্টি নেমে গেলে হাঁটুর উপরে দেবো। আমি জন্মার পর আমার রাস্তাটা কিছু অবস্থা, অ্যাক্সিডেন্ট তো বলে প্রতিদিনই মনে করেন 8-10টা হইতেছে। যদি একটা ডেলিভারি রুগী নিয়ে হসপিটাল যাইতে যায় রাস্তা ডেলিভারি হয়ে যাবো। 10 লাখের বেশি মানুষের বসবাস বাউনিয়ার উলুদাহা বাদালদি এলাকায়। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই একই অবস্থা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। সিটি কর্পোরেশন শুধু খাতা কলমেই নেই নাগরিক কোনো সুবিধা, তাই অভিযোগের আঙুল কাউন্সিলরের দিকে। একটা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। কি যে দুর্ভোগ, একটা মানুষের সাথে কেউ দেখার মতো কেউ নাই। কাউন্সিলর কোনো কাজকর্ম কিছুই করে না সে। যদিও কাউন্সিলর বলছেন চারদিকে রাজুক জমি ভরাট করায় এলাকা নিচু হয়ে গেছে, ফলে সারা বছরই পানিতে ডুবে থাকে। তিন চারদিকেই রাজুক, তো তারা যখন মাটি ভরাট করে প্লট করেছে তখন অটোমেটিক আমার এই এলাকাটা পানির নিচে চলে গেছে। এখন আমার শুধু রাস্তাতেই পানি ওঠে না, বাড়ির ভিতরেও পানি আছে। রাজধানীর বাউনিয়ার আশেপাশে 14টি গ্রাম ভেঙে গঠন করা হয় উত্তর সিটি কর্পোরেশনের নতুন 52 নম্বর ওয়ার্ড। এটি পুকুর কিংবা জলাশয় নয়, বাউনিয়ার প্রধান সড়ক যা বছরের পর বছর ডুবে থাকে পানির নিচে। তৈরি হয়েছে কচুরিপানা, পাশেই বিদ্যুৎ অফিস, পেছনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবু গত কয়েক বছর এতটুকু লাগেনি উন্নয়নের ছোঁয়া, শুধুমাত্র আশ্বাসই কেটে গেছে এই বাউনিয়াবাসীর দীর্ঘ সময়। এসব সমস্যার দ্রুত সমাধান চান এ এলাকার মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, বাউনিয়া, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভাইরাসের আক্রমণে বাগেরহাটে চিংড়ি ঘেরে মরক, পানি স্বল্পতা আর অস্বাভাবিক তাপমাত্রায় কারণ বলছে মৎস্য বিভাগ, লোকসানে দিশেহারা চাষি। গচ্চা যাওয়ার পথে রেলের 1500 কোটি টাকা, উচ্চগতির 46টি ইঞ্জিন কিনলেও রেললাইনের বেহাল দশায় যাচ্ছে না চালানো। লাইন সংস্কারের আগেই ইঞ্জিন কেনাকে অপরিকল্পিত বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। লাইন সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে। নাজমুস সালেহীর রিপোর্ট। রেলের দীর্ঘদিনের ইঞ্জিন সংকট কাটাতে নেওয়া হয় কয়েকটি প্রকল্প। এর মধ্যে 3টি প্রকল্পের আওতায় প্রায় 1500 কোটি টাকায় সম্প্রতি কোরিয়া আর আমেরিকা থেকে আনা হয় 46টি উচ্চগতির আধুনিক ইঞ্জিন, এর মধ্যে 30টি মিটার গেজ আর 16টি ব্রড গেজ। ট্রেন চালকরা বলছেন নতুন ইঞ্জিন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মাত্র কয়েকটি রুটে চলছে, বাকি রেললাইনগুলো খুবই নাজুক ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব লাইনের উপর দিয়ে চালানোই যাচ্ছে না নতুন ইঞ্জিন। আখাউড়া থেকে সিলেট আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে জয়দেবপুরের পর থেকে ময়মনসিং জামালপুর ওই লাইন চালানো সম্ভব হচ্ছে না। ব্রিজগুলিতে এই ইঞ্জিন ওয়াইট পারবে কিনা দেখার ব্যাপার সবার। যেসব লাইনেও বা চলছে সেখানেও ইঞ্জিনের মূল গতির 60-70% কমিয়ে চালানো হচ্ছে। মিটার গেজ ইঞ্জিনের গতি 140 আর ব্রডগেজের গতি প্রতি ঘন্টায় 240 কিলোমিটার হলেও চালানো হচ্ছে মাত্র 60 কিংবা 70 কিলোমিটারে। কাগজে কলমে সবকিছু 140-85 লক করে দেওয়া আছে, স্পিড লক। এর বেশি উঠলে তো অটোমেটিক রাস্তায় লোকোমোটিভ আইডেল হয়ে যাবে। ক্যাপাসিটি তো আপনার 140 না, তা আমরা কিভাবে চালাবো? লাইন ভালো না, লাইনের সমস্যা। রেল লাইন সংস্কারের আগেই উচ্চগতির ইঞ্জিন কেনাকে পরিকল্পনা হীনতার চরম পর্যায়ে বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দ্রুত গতিতে নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য যেই প্রয়োজনীয় প্রকল্পগুলি করার দরকার সেটা তারা করছেন না। কর্তৃপক্ষের দাবি তাদের টনক নড়ছে, নেওয়া হয়েছে লাইন সংস্কারের উদ্যোগ। অলরেডি এটা নিয়ে ইয়ে করতেছি, আমাদের যদি কোথাও দুর্বল পয়েন্ট থাকে আমরা এটা ঠিক করব এবং এই ইঞ্জিন আমরা ট্রায়াল দিই আমরা। প্রতি বছর অন্তত 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় রেল লাইন রক্ষণাবেক্ষণে। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এরপরও রেলের তথ্য বলছে দেশের 55% রেল লাইনই ঝুঁকিপূর্ণ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেল লাইনের বেহাল দশার কারণে প্রতি বছর কমছে ট্রেনের গতি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। টানাপোড়েনের মাঝেই নিয়মিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা। নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক ফোরামে বিভিন্ন পর্যায়ে বছর জুড়েই থাকছে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠক।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী মাসে ওয়াশিংটনে বসবে দুই দেশের উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামের বৈঠক। র্যাবের উপর নিষেধাজ্ঞার টানাপোড়নে পড়া দুদেশের শীতল সম্পর্কের মাঝেই গত এপ্রিলে এক সপ্তাহ ওয়াশিংটনে যৌথ উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ মার্কিনী কূটনীতির 50 বছর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ক্লিংকেনের দ্বিপাক্ষিক বৈঠকও। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। We didn't have a conversation on the sanctions. Again, we talked about, we have such a broad array of issues that we talk about, and so we talked about the totality of issues and how we can move forward. এদিকে পররাষ্ট্র সচিব জানান, চলতি বছর ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিভিন্ন পর্যায়ের বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওনার দিক থেকে একটা প্রস্তাব ছিল যে দুই দেশের মধ্যে যে সমস্ত ইস্যুজ রয়েছে বা পেন্ডিং যে সমস্ত ইস্যুজ বা যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর একটা আমরা নিয়মিত একটা ইয়ে করতে পারি, মনিটরিংয়ের একটা মেকানিজম করা যেতে পারে কিনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে নবম প্রতিরক্ষা সংলাপ। পরবর্তী ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশে নিরাপত্তা সহযোগিতা জোরদারে ইচ্ছুক। নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পাচ্ছে এসব ফোরামে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে প্রসব বেদনা নিয়ে আসা গর্ভবতী নারীকে চিকিৎসা না দিয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হাসপাতালের সামনে রাস্তায় ছেলে জন্ম সন্তানের জন্ম দেন ওই নারী। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুর 2টার দিকে প্রসব ব্যথা উঠলে প্রসূতি শিল্পী আক্তারকে লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন স্বজনরা। সন্ধ্যার দিকে তার প্রসব বেদনা বেড়ে যায়। এ সময় দায়িত্বে থাকা নার্স রোশনারা উপস্থিত না থাকায় স্বাভাবিক প্রসব হবে না জানিয়ে আয়া শারমিন আক্তার প্রসূতিকে বাইরে সিজারিয়ানের জন্য বের করে দেন। স্বজনরা রোগীকে নিয়ে বের হলে হাসপাতালের সামনের রাস্তায় ছেলে সন্তানের জন্ম দেন শিল্পী। তবে সুস্থ রয়েছেন মা ও শিশু। তবে অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা বলছেন, স্বজনরাই সিজারিয়ানের জন্য রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যান। তবে দায়িত্বে অবহেলা থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নিব। এবার তদন্ত কমিটি হবে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে যে শাস্তি দেওয়ার দরকার সরকারি বিধি মোতাবেক সেই বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রসূতি শিল্পীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সদর উপজেলার 13 বিঘি এলাকার বাড়িতে নিয়ে যান স্বজনরা। সময় সংবাদ, লক্ষ্মীপুর। মৌসুমের শুরুতেই বাগেরহাটের 80% ঘেরেই বাগদা চিংড়ি ভাইরাসে আক্রান্ত। আশঙ্কাজনক হারে মরছে চিংড়ি, এতে লোকসান আতঙ্কে পড়েছেন চাষি। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় বাগেরহাটে, আর এখানকার শতকরা 90% চিংড়িই রপ্তানি হয় বিদেশে। তবে করোনার রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই নতুন সমস্যায় চাষিরা। ঘেরের চিংড়িতে মড়ক লাগায় মারা যাচ্ছে আশঙ্কাজনক হারে, এতে আবারও লোকসানের মুখে চাষিরা। পানিটি একদম লাল হয়ে গেছে, পানিতে নামা যাচ্ছে না, হাত পা গন্ধ হয়ে যাচ্ছে, মানে এমন মরা মরতিতে মাছ। ভয়লা খুব ভালো দেখিলাম, এখন তো বর্তমান মারা গেছে বাইরে, এখন তো কোনো মাছই পাওয়া যাচ্ছে না। ভাইরাসের কারণে আমরা একদম ধ্বংস, আমাদের প্রফিট তো দূরের কথা, আমাদের ঘেরে দিয়ে ইনভেস্টের টাকাও মনে হয় ঘেরে উঠবে না। মৎস্য বিভাগ বলছে আবহাওয়ার বিরূপ প্রভাব আর ঘেরে পানির স্বল্পতায় ভাইরাসের প্রাদুর্ভাবে বাগদা চিংড়ি মরছে। প্রায় 80% ঘেরেই আপনার এরকম সমস্যা দেখা দিচ্ছে, এবং এটা যা মনে হচ্ছে এখানে ভাইরাস মুক্ত যদি পোনাটা সব কোম্পানিগুলো সাপ্লাই দিত তাহলে মনে হয় এই ভাইরাসের হাত থেকে কিছুটা মুক্তি থাকা যেত। আমরা ধারণা করছি যে এক আবহাওয়া পরিবর্তন, দুই নম্বর রোগাক্রান্ত হওয়ার
হয়েছে কিনা এটার জন্য আমরা স্যাম্পল সংগ্রহ করে মৎস্য কমিশন স্পিরিট করেছি, তাদের রিপোর্টটা পেলে আমরা বলতে পারবো যে চিংড়ি WSSB বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। এই চাষিরা কিভাবে আবার নতুন করে মাছ চাষ করবে, মাছ ছাড়বে, সেই পুঁজি তাদের কাছে এখন আর নাই। সুতরাং তাদের পাশে সরকার দাঁড়াবে এবং এই চাষিরা আবার ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা সরকারের কাছে আমার থাকবে। জেলার রামপাল ও মোংলার 6টি ইউনিয়নে 5,000-এর বেশি ঘের রয়েছে, এর মধ্যে শতকরা 80% ঘেরেই মারা যাচ্ছে চিংড়ি। সময় সংবাদ, বাগেরহাট। দ্বিতল ভবনে বড় বড় ফাটল আর রড পলেস্তরা খুলে পড়ছে, যে কোনো সময় ভবন ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 5 বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এর মধ্যেই চরম ঝুঁকি নিয়ে নওগাঁর মাছ বাজারে চলছে বেচাকেনা। নওগাঁ থেকে MR রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। থরে থরে সাজানো মাছ কিনতে এই ভবনে ক্রেতাদের ভিড় থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। কিন্তু নওগাঁ এই পুরো মাছ বাজারের দ্বিতল ভবনে বড় বড় ফাটলের সাথে খুলে পড়ছে ছাদের রড ও পলেস্তর। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে চলছে কেনা বেচা। ভবন রক্ষার পিলারগুলো দাঁড়িয়ে থাকলেও অবস্থা একেবারে নড়বড়ে। বৃষ্টি এলেই ভাঙা ছাদে পানি পড়া সহ ভবন ধসে পড়ার শঙ্কা ক্রেতা বিক্রেতাদের। যে অবস্থা দেখতেছি, যে কোনো মুহূর্তে ভেঙে আমাদের মাথার উপর পড়তে পারে। ছোট একটা ঝড় উঠলো, নড়চড় করে এবং সিমেন্ট খুলে খুলে পড়তেছে। ভয়ে ভয়ে ব্যবসা করতেছে, কখন কি যে দুর্ঘটনা ঘটা যায়। যত তাড়াতাড়ি পারেন আপনারা নিরাময় ভাবে সুন্দরভাবে গঠন করেন। সরকার কাছে আগেল আবেদন, অবিলম্বে এই বিল্ডিংটা করা হোক। ব্যবসায়ী নেতারা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবনের জন্য বারবার বলা হলেও পৌর মেয়রের আশ্বাস আর প্রতিশ্রুতিতে পার হয়েছে অর্ধযুগ। আমরা পৌর মেয়রের কাছে বারবার দরখাস্ত দিয়েছি, ওনাকে এই বাজারে দেখানো হয়েছে, উনি এটা আবার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তারপরে উনি এখন পর্যন্ত কিছু করে দেননি। আর অর্থ পেলেই নতুন ভবনের কাজ করার আশ্বাস পৌর মেয়রের। বাজারের অবস্থার উপর বিবেচনা করে আমরা ওই সময় কাজটা করতে পারিনি, কিন্তু এটা এটা অলরেডি এটার এস্টিমেট কমপ্লিট, আমরা এটার কাজ আমরা খুব দ্রুত শুরু করব। স্থানীয় সমিতির 506 জন সদস্য এ বাজারে মাছ বেচা কেনা করে থাকেন। মাছ বেচা কেনার জন্য শহরের মধ্য বাজারে 1 একর জায়গার উপর 1984 সালে গড়ে তোলা হয় ভবন। এই ভবনের একাধিক স্থানে ফাটল আর ঝুঁকিপূর্ণ হওয়ায় 2016 সালে ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত। শহরের মাছ বাজার থেকে MR রকি, সময় সংবাদ। রাজশাহীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠছে একের পর এক ইটভাটা, নষ্ট হচ্ছে আশপাশের আবাদি জমির ফসল, এতে পথে বসার উপক্রম অনেক কৃষক। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমি ও বসতবাড়ির পাশে গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার দূষিত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে বিঘাকে বিঘা বোরো ধানের ফলন, তবে এ নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই ইটভাটার মালিকদের। কৃষকদের অভিযোগ, ধানের পাশাপাশি ক্ষতি সাধন হয়েছে অন্যান্য ফসলেরও। শুধু বাগমারা নয়, প্রতিটি উপজেলায় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। এতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে খড়ি, নেই চিমনির সঠিক মাপ, নেই পরিবেশের ছাড়পত্র, ফলে পথে বসার উপক্রম অনেক কৃষক। ভাটার কালো ধুমের কারণে এই ধানটা একটু নষ্ট হয়ে, মানে ধানটা সব একবারে নষ্ট হয়ে সব চিটা হয়ে গেছে। কি গ্যাস যেন ছেড়ে দিছে, গ্যাস ছেড়ে দেওয়ার কারণে ভুট্টার গাছ পুড়ে আছে, চিটা হয়ে গেছে, আমের মনে করেন পাশার অর্ধেক করে নাই। প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান ইটভাটার দায়িত্বশীলরা, আবার কেউ স্বীকার করেছেন ভাটা পরিচালনায় নয় ছয়ের বিষয়টি। অতিরিক্ত তাপমাত্রার কারণে এরকম হয়েছে আর কি, আমার ভাটার ধুমের কারণে হচ্ছে এটা, আমি আমার জানার বাইরে আর কি। সেই সময় কয়লা অনেক দাম, সেখানে সংকট হয়ে গেছে, আর সংকটের পরে কারণে এই যে এক রাউন্ড আমরা লাস্ট এই যাবতীয় 7 থেকে 8 দিন ধরে আমরা খোঁজ দিয়ে পুরাচ্ছি। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তৎপরতা চালানোর কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। যদিও জেলা প্রশাসকের দাবি অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধে চলছে অভিযান। যেহেতু এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এগুলো কোনোভাবেই চলতে পারে না, এবং আরও দুই একটা যেগুলি আছে এগুলি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে একটি একটি করে এগুলি ধ্বংস করে দেবো। জেলায় বৈধ ইটভাটা রয়েছে 140টি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় 20টি ইটভাটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইউক্রেনে রুশ ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ আরও তীব্র হয়েছে, সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন।
দোনেৎস্কে রুশ হামলায় অন্তত 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি কিয়েভের। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিরস্ত্র বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করেছে কিয়েভের কাছে আটক রুশ সেনা। এর মধ্যেই ইউক্রেন জুড়ে সামরিক আইনের মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিওটি প্রকাশ করে জানায়, রুশ সেনারা গোলার আঘাতে ইউক্রেনের বিভিন্ন অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। টর্মি M2U ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনেরও ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। অন্যদিকে রুশ সেনাদের প্রতিরোধের ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন, যেখানে দেখা যায় ইউক্রেনে অবস্থিত রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা ছুড়ছে জেলেনস্কি বাহিনী। রুশ সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত খারকিভে প্রতিরোধ যোদ্ধারা তাদের কার্যক্রম আরও শক্তিশালী করেছে বলেও জানায় ইউক্রেন। মারিউপোলের আজবস্তাল ইস্পাত কারখানার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দাবি করা হয়, বুধবার ইউক্রেনের 694 সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। গেল এক সপ্তাহে জেলেনস্কি বাহিনীর 1000-এর বেশি সেনা রাশিয়ার কাছে নিজেদের সমর্পণ করে বলে দাবি পুতিন প্রশাসনের। এদিকে ইউক্রেনের নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেছেন ইউক্রেনের কাছে আটক রুশ সেনা ভাদিম শিশিমারিন। বুধবার কিয়েভের একটি আদালতে এ সংক্রান্ত মামলার শুনানির সময় শিশিমারিন 62 বছর বয়সী ইউক্রেনীয় নাগরিককে হত্যার কথা স্বীকার করেন। বিবিসি জানায়, 21 বছর বয়সী ওই সেনার বিরুদ্ধে ইউক্রেনের চুপাখিপকা গ্রামের 26 বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করেছে কিয়েভ। বিচার শুরুর পর থেকেই ওই রুশ সেনা কারাগারে আটক আছেন। চলমান যুদ্ধের মধ্যেই আরও 3 মাসের জন্য সামরিক আইন জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আইন প্রণেতাদের সম্মতির পর আগামী 25 মে থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়। এর মধ্যে 3 মাস বন্ধ থাকার পর আবারও খুলেছে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তা আবারও চালু করা হয়। ওমরিনান, সময় সংবাদ। ফ্রান্স, ইতালি ও স্পেনের কূটনৈতিক সহ 85 কর্মকর্তাকে বহিষ্কার করেছে মস্কো। একই সঙ্গে রুশ মিশনের কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পুতিন প্রশাসন। রাশিয়ার এ সিদ্ধান্তকে শত্রুভাবাপন্ন আখ্যা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। আর এ সিদ্ধান্তের কারণে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের আরও অবনতি হবে বলে মন্তব্য করেছে স্পেন। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যেই এবার কূটনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে রাশিয়া ও ইউরোপের দেশগুলো। ইউরোপ থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে ফ্রান্স, স্পেন ও ইতালির কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর যৌথ ব্যবস্থার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। রাশিয়ায় অবস্থিত ফরাসি মিশনের 34 কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও জানায়, রাশিয়া ত্যাগ করতে তাদের 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে রাশিয়ায় নিযুক্ত ফরাসি দূতকে তলব করে মস্কো জানায়, রাশিয়ার দূতাবাসের 41 কর্মকর্তাকে বহিষ্কার উস্কানিমূলক এবং অযৌক্তিক সিদ্ধান্ত। একই দিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোয় অবস্থিত স্পেন দূতাবাসের 27 কর্মকর্তা ও সেন্ট পিটার্সবার্গের স্পেন কনসুলেটকে বহিষ্কারের পাশাপাশি দেশ ত্যাগে 7 দিন সময় বেঁধে দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইতালি দূতাবাসের 24 কর্মকর্তাকেও বহিষ্কার করেছে তারা। কূটনৈতিক বহিষ্কারের পাশাপাশি রাশিয়ায় অবস্থিত কানাডার টেলিভিশন চ্যানেল CBC-র ব্যুরো অফ বন্ধ করে দেওয়ার কথা জানান মারিয়া জাখারোভা। রাশিয়ার কূটনৈতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, ইতালি ও স্পেন। রাশিয়ার এই সিদ্ধান্তকে শত্রুভাবাপন্ন আখ্যা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। কূটনৈতিক চ্যানেল যে কোনো পরিস্থিতিতে উন্মুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। ওমরিনান, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুরমার পানিতে হাবুডুবু খাচ্ছে সিলেট নগরীর 11টি ওয়ার্ড, তলিয়েছে হাট বাজার অভিজাত এলাকা, 13 উপজেলার পরিস্থিতি আরও ভয়াবহ, সুনামগঞ্জেও নেই উন্নতি। গচ্চা যাওয়ার পথে রেলের 1,500 কোটি টাকা, উচ্চ গতির 46টি ইঞ্জিন কিনলেও লাইনের বেহাল দশায় যাচ্ছে না চালানো, অপরিকল্পিত সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞ। এবং শীত কিংবা গ্রীষ্ম বছর জুড়েই পানির নিচে রাজধানীর বাউনিয়া, খানাখন্দে ভরা সড়ক,
সিটি কর্পোরেশনে ঢোকার পরেও ফেরেনি ভাগ্য, উল্টো বেড়েছে দুর্ভোগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।